এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে 3 এবং 0,1 বিন্দু দিয়ে অতিক্রম করে। ঠিক এরকম প্রশ্ন থাকলে, অর্থাৎ একটি ঢাল এবং একটি বিন্দু দেওয়া থাকলে, আমরা যে সূত্রটা ব্যবহার করব সেই সূত্রটা হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল হচ্ছে m ইন্টু x মাইনাস হচ্ছে x1। আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এখানে m হচ্ছে ঢাল, এখানে m যেটা ব্যবহার করব m হচ্ছে ঢাল যার ভ্যালু হচ্ছে 3, এবং x1 যার মান হচ্ছে x1 যার মান 0, এবং y1 যার মান হচ্ছে 1। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা সমীকরণটা বের করবো। তো সুতরাং আমরা লিখতে পারি সমীকরণটা হচ্ছে y মাইনাস হচ্ছে y1 ইজ ইকুয়াল n x মাইনাস x1। তো খেয়াল করে দেখো এখানে বা y, আমরা এই যে y1 এর মানটা কত, y1 যেটা ছিল এখানে y1 এর মানটা হচ্ছে 1, তাহলে আমরা y1 এর পরিবর্তে লিখবো হচ্ছে 1 ইজ ইকুয়াল, m এর মানটা হচ্ছে 3, আমরা m এর মানটা যদি লিখি 3, x মাইনাস x1, x1 এর মানটা হচ্ছে 0, আমরা x1 এর মানটা 0 বসিয়ে দিলাম, বা y ইকুয়াল হচ্ছে 1 3x, আর যেহেতু 0 আছে 3 সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে, সুতরাং y ইকুয়াল হচ্ছে 1 টা বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3x প্লাস 1, এটাই হলো আমাদের এই কাঙ্ক্ষিত যে সমীকরণটা আছে সেই সমীকরণটা, যে ঢাল যেটা দেওয়া আছে 3 এবং বিন্দুটা দেওয়া আছে 0,1 বিন্দু অতিক্রম করে, সেটা আমরা যে সমীকরণটা পাইলাম, এটা আশা করি বাচ্চা বুঝে গেছে।